চলো ছোট্ট করে একটা গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি গেছিলাম মুভি দেখতে, যার জন্য আমি পরেছিলাম এই শর্ট কুর্তাটা, তার সাথে জিন্স, আর পেয়ার করে পরেছিলাম হাতে এই ঘড়িটা। এই ঘড়িটা আমার ভীষণ ফেভারেট, আমি বেশিরভাগ দেখবে জামার সাথেই এটা পরে থাকি। অ্যান্ড আমি ময়েশ্চারাইজার স্কিপ করেছিলাম কারণ আমি প্রচণ্ড ঘামি। আমি ডাইরেক্ট সানস্ক্রিন মানে মেখেছিলাম, এটা নিউট্রিজেনা সানস্ক্রিন, যাদের মানে সেন্সিটিভ স্কিন ভীষণ ভালো এই সানস্ক্রিনটা ইউজ করতে পারো। অ্যান্ড তারপর আমি একটা ফেসেসের কাজল পরে নিয়েছিলাম, যেটাও খুব অল্প হালকা জাস্ট পরে নিয়েছিলাম, স্মাজও করিনি। অ্যান্ড তারপর আমি এখানে মেবেলিনের ওয়াটারপ্রুফ মাস্কারাটা ইউজ করেছি, এটা আমার অল টাইম ফেভারেট, আমি ব্রাইডদেরও ইউজ করি আর নিজেও এটাই ইউজ করি। অ্যান্ড তারপর হালকা করে একটু আইব্রোটা ড্র করে নিয়েছিলাম, কারণ সবাই জানো আমার নাক আর ভুরু ভগবান দেয়নি, যার জন্য হালকা করে আইব্রোটা আমি ড্র করে নিয়েছিলাম। অ্যান্ড দেন আমি এখানে যে লিপস্টিকটা পরেছিলাম, অনেকেই লিপস্টিকটার কথা আমাকে জিজ্ঞেস করেছে, এটা আমার জুডিও থেকে নেওয়া, ইনবক্স করো বা কমেন্ট করো, আমি লিখে দেবো মানে বলে দেবো। আর তারপর উপর থেকে একটা হালকা পিঙ্ক কালার দিয়ে নিয়েছিলাম, যেটা হচ্ছে ZM-এর। অ্যান্ড দেন আমি ওইটা দিয়েই একটু ব্লাশ করে নিয়েছিলাম, আমার ভীষণ ভালো লাগে একটু গালটা গোলাপি গোলাপি লাগলে। আর তারপর এখানে একটা পারফিউম ইউজ করেছিলাম, কারণ এই গরমে পারফিউম ইউজ না করলে পাশের জন মরে যাবে। অ্যান্ড দেন এই যে আমার ফুল লুকটা দেখে নাও, ভীষণ গরম যেহেতু একদম হালকা একটু সেজেছিলাম, অ্যান্ড এই যে একটু ঢং করে তোমাদের দেখিয়ে দিয়েছি। অ্যান্ড দেন অর্কও চলে এসেছিলো, আমি হেলমেটও পরে নিয়েছিলাম। আমাদের যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো তোমরা যদি দেখতে চাও আমি এই সিনেমা দেখতে যাওয়ার পুরো ভিডিওটাও করেছি, ভ্লগও করেছি একটা, সেটাও আপলোড করবো। চলো টাটা।